প্রিয় শিক্ষার্থীবিন্দু এই করোনাকালীন সময়ে আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছো এবং সুস্থ আছি আমি রতন কুমার সাহা সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ উপশহর কলেজ যশোর গত ক্লাসে আমি তোমাদের আয়ত লেখ সম্পর্কে লেখসিতের মাধ্যমে দেখানো হয়েছে আজকে আমি তোমাদেরকে লেকচিতের মাধ্যমে কীভাবে প্রচুর নির্ণয় করা যায় সেই সম্পর্কে আমি তোমাদেরকে দেখাব আজকের অধ্যায় হচ্ছে দ্বিতীয় লেকচিতের মাধ্যমে প্রচুর নির্ণয় আমরা গত ক্লাসে আমি এই বোর্ডে একটু একটা লেকচিত্রে দেখানো হয়েছে আয়ত লেখ তা আয়তলে করতে গেলে আমরা প্রথমে গত ক্লাসে বলেছি যে অক্ষের শ্রেণী নিম্নসীমা এবং অক্ষে গণসংখ্যা এখানে শ্রেণী নিম্নসীমা এবং অক্ষে গণসংখ্যা গণসংখ্যা বসানো হয় এবং শ্রেণির নির্মসীময় এবং গণসংখ্যার ভিত্তিতে একটা লেখচিত্র আয়ত করা হয় সেটা আমরা গত ক্লাসে দেখানো হয়েছে এখন লেখচিত্রের মাধ্যমে কীভাবে আমরা প্রচুরক নির্ণয় করব সেই সম্পর্কে আমরা এখন বলবো বিস্তারিত প্রথমে হচ্ছে যে সর্বোচ্চ আয়তক্ষেত্রে প্রত্যেকটা একটা একটা করে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রগুলো মিলে হচ্ছে আয়ত লেক এই আয়ত লেকের এখান ভিতরে সর্বোচ্চ আয়তক্ষেত্রের ডান দিকের ডান দিকের শিশুবিন্দু থেকে ও আর বাম দিকে অবস্থিত আয়তক্ষেত্রের বাম দিকের শিশুবিন্দুর সাথে একটা স্মরণলেখা দ্বারা যুক্ত করি আমি আবার বলছি সর্বোচ্চ আয়তক্ষেত্রের ডান দিকের শীর্ষবিন্দু থেকে উহার বাম পাশে অবস্থিত আয়তক্ষেত্রের ডান দিকের শিশুবিন্দুর সাথে স্বরলেখা দ্বারা যুক্ত করি আবার সর্বোচ্চ আয়তক্ষেত্রের বাম দিকের শিশুবিন্দু থেকে উহার ডান দিকে অবস্থিত আয়তক্ষেত্রের বাম দিকের শিশুবিন্দুর সাথে স্মরণলেখা দ্বারা যুক্ত করি আবার বলছে সর্বোচ্চ ক্ষেত্রে ডাইন দিকের শিশুবিন্দু থেকে ওহার পাশে অবস্থিত আয়তক্ষেত্রে ডান দিকের শীর্ষবিন্দু থেকে একটা স্বরলেখা দ্বারা যুক্ত করি আবার সর্বোচ্চ আয়তক্ষেত্রের বাম দিকের শিশুবিন্দু থেকে ওহার পার্শ্বে অবস্থিত আয়তক্ষেত্রের বাম দিকের শিশুবিন্দু থেকে একটা স্বরলেখা দ্বারা যুক্ত করে যুক্ত করলাম এই স্বরণলেখা দুইটি যে বিন্দুতে ছেদ করলো সেখান থেকে অক্ষের উপর একটি লম্ব টানা হয় লম্বটা না হলো এই লম্ব এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটা হচ্ছে প্রচুর আমরা এখানে যদি ধরে নেই যে এই যে তিরিশ থেকে যে চল্লিশ আছে চল্লিশের মাঝে হয়তো দেখা যাচ্ছে এটা পঁয়ত্রিশ এখানে যদি পঁয়ত্রিশ হয় তাহলে প্রচুর হবে পঁয়ত্রিশ তাহলে আমরা কী লিখলাম যে আগে যখন আয়তলেখ নির্ণয় পদ্ধতি দেখানো হয়েছে সেখান তারপরে আমরা লিখবো যে আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয় এই আয়তলেখ সেরা কিন্তু প্রচুর নির্ণয় করা যাবে না আয়তলেখ গণসংখ্যা রেখা এবং গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখায় চারটে লেখচিত্রের মধ্যে একমাত্র আয়তলেখ থেকেই প্রচুরক নির্ণয় করা যায় তাহলে এখানে কি লিখলাম আমরা যে সর্বোচ্চ আয়তক্ষেত্রের ডান দিকের শিশুবিন্দু থেকে ও আর বাম পার্শ্বে অবস্থিত আয়তক্ষেত্রের ডান দিকের শিশুবিন্দু থেকে একটা স্বরলেখা দ্বারা যুক্ত করি আবার সর্বোচ্চ আয়তক্ষেত্রের বাম দিকের শিশুবিন্দু থেকে ও আর ডান পার্শ্বে অবস্থিত আয়তক্ষেত্রের বাম দিকের শিশুবিন্দুর সাথে একটা স্বরলেখা দ্বারা যুক্ত করি এই স্বরলেখা দুইটি যে বিন্দুতে শ্বেদ করলো সেখান থেকে অক্ষের উপর একটি লম্ব টানা হয় এই লম্বরেখাটি অক্ষকে যে বিন্দু ছেদ করবে সেই বিন্দুর মানই হবে প্রচুর শিক্ষার্থী বিন্দু এরপরে আমরা গণসংখ্যার রেখা এবং গণসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করা যায় সে সম্পর্কে আলোচনা করব তাহলে এটা মুছে দিলাম এখন এবার দেখাবো আমরা লেখচিত্রের মাধ্যমে গণসংখ্যা রেখা নির্ণয় এই গণসংখ্যা রেখা নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণী মধ্যবিন্দু থা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা একটা আছে শ্রেণী মধ্যবিন্দু থাকবে এই শ্রেণী বন্ধুবৃন্দরা আমাদের নির্ণয় করে নিতে হবে শ্রেণী বৃদ্ধবিন্দুরা নির্ণয় করতে গেলে এই শ্রেণী নিম্নসীমা এবং শ্রেণী উচ্চসীমা এই দুইটার গড় হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু তার দুইটার গড় হচ্ছে দশ যোগ বিশ তিরিশ হয় তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো তারপরে হচ্ছে পঁচিশ তারপরে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি শ্রেণীর মধ্যবিন্তু আমরা পেয়ে গেলাম এখন এক্স ও ওয়াই অক্ষ অঙ্কন করি একক্ষে একশক্ষে ক্ষুদ্রতম ড্যাশ ড্যাশ ড্যাস এই কারণে যেখানে আমরা যত ধরব তত লিখবো আর কি যে পাঁচ ঘর সমান এক বা দশ ঘর সমান এক বা এক ঘর সমান এক যেটা ধরবো সেইটা আমাদের ইচ্ছামত এক্স অক্ষে ক্ষুদ্রতম ড্যাশ বর্গ ঘর সমান ড্যাশ একক এবং ওয়াই অক্ষে তম ড্যাশ ঘর সমান ড্যাশ একক ধরে এক্স অক্ষে শ্রেণী মধ্যবিন্দু মানে শ্রেণীবিন্দু এক্স অক্ষে বসাবো আমরা এইটা অক্ষে শ্রেণীর মধ্যবিন্দু এবং ওয়াই অক্ষে গণ সংখ্যা বসাই অতপর অতপর প্রতিটি শ্রেণীর প্রতিটি শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু এবং গণসংখ্যার ভিত্তিতে একটি করে বিন্দু আমরা সাক্ষাগজে বিন্দুটা এভাবে ইন্ডিকেট করে দেব একটি করে বিন্দু স্থাপন করি এবং বিন্দুগুলি পর্যায়ক্রমে রেখা দ্বারা সরল রেখা দ্বারা যুক্ত করি এভাবে অঙ্কিত চিত্রই হল সংখ্যা রেখা এখন যদি আমরা একটা সব দেখাই হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যা আমার কামরা যে আমরা গ্রাফের মাধ্যমে যদি আমরা দেখাই তাহলে আমরা প্রথমে কী লিখছি যে ছক কাগজে এক্স ও এক অঙ্কন করি এক্স আর ওয়াই অঙ্কন করলাম এখন এক্স অক্ষে ক্ষুদ্রতম ড্যাশ বর্গঘর সমান সমান আমরা এইভাবে আমরা একটা করে বিন্দু দিয়ে আমরা এক ঘর সমান এক অথবা দুই ঘর সমান এক অথবা পাঁচ ঘর সমান এক বা দশ ঘর সমান এক ধরে আমাদের এর সময় ধরবো ক্ষুদ্রতম ড্যাশ বর্গঘর যা ধরবো সেটি লিখব সমান ড্যাশ একক এবং ওয়াই অক্ষে ক্ষুদ্রতম ড্যাশ বর্গঘর সমান ড্যাশ একক ধরে একশকের শ্রেণীর মধ্যবিন্দু এবং ও গণসংখ্যা বসাই এখন প্রতিটি শ্রেণীর শ্রেণী মধ্যবিন্দু ও গণসংখ্যার ভিত্তিতে একটি করে বিন্দু স্থাপন করি বিন্দুগুলো আমরা একটা গোল চিহ্ন দিয়ে দেখানো হবে এইভাবে যদি আমরা দেখাই এবং বিন্দুগুলি পর্যায়ক্রমে সরল লেখা দ্বারা যুক্ত করি এইভাবে যদি আমরা যুক্ত করি এইভাবে যুক্ত করলাম যুক্ত সরল লেখা দ্বারা যুক্ত করি এভাবে অঙ্কিত চিত্রই হল গণসংখ্যা রেখা তাহলে আমাদের গণসংখ্যা রেখা অঙ্কন হয়ে গেল এরপরে আছে গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা বহুভুজ এবং গণসংখ্যা রেখা একই রকম সেটা হচ্ছে এই এইভাবে এভাবে অঙ্কিত চিত্র হলো গণসংখ্যা রেখা এভাবে যুক্ত করি লেখার পরে এটু যদি আমরা মুছে দেই এবার যদি আমরা গণসংখ্যা বহুভুজ যদি বলি বহু ভুজ, নির্ণয় পদ্ধতি ঠিক একই রকম আমরা লিখবো লেখার পরে এই চিত্রটা করা হয়ে গেলো করার পরে তার সাথে একটু যুক্ত করতে হবে যে প্রথম শ্রেণী মধ্যবিন্দু থেকে শ্রেণী ব্যবধানের সমান বামে যদি আমরা ব্যবধান যদি দশ করে ধরি তাহলে এখান থেকে একটু দশ এ পাশেও দশ আসবে প্রথম শ্রেণী মধ্যবিন্দু থেকে শ্রেণী ব্যবধানে সমান বামে একটি সরল রেখা দ্বারা যুক্ত করি এটা আমরা ভাঙা রেখা দ্বারা যুক্ত করতে পারি আবার ঠিক একইভাবে এবং শেষ শ্রেণী মধ্যবিন্দু থেকে শেষ শ্রেণী মধ্যবিন্দু থেকে শ্রেণী ব্যবধানে সমান ডানে একটি সরল রেখা দ্বারা যুক্ত করি তাহলে এই রেখা দুটো যুক্ত করলে পরে হবে গণসংখ্যা বহুভুজ এবং যুক্ত না করলে হবে গণসংখ্যা রেখা তাহলে একই কথা দেখেনে লিখতে হবে যে প্রথম শ্রেণী মধ্যবিন্দু থেকে শ্রেণী ব্যবধানের সমান বামে এবং শেষ শ্রেণী মধ্যবিন্দু থেকে শ্রেণী ব্যবধানের সমান ডানে রেখা দ্বারা যুক্ত করি এভাবে অঙ্কিত চিত্রই হল চিত্রই হলো গণসংখ্যা বহুভুজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে গণসংখ্যার রেখা এবং গণসংখ্যা বহুভুজ সক কাগজে একই বসাতে সব কাগজে শ্রেণীর মধ্যবিন্দু একশো অক্ষে এবং গণসংখ্যা ওয় অক্ষের দূরে বসাতে হবে তা আমরা এই পর্যন্তই দেখানো হলো আগামী ক্লাসে আমরা অজীব রেখা অঙ্কন করব এবং অজীব রেখার মাধ্যমে কীভাবে মধ্যমান নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করবো এবং দেখাবো তা আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ